আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সবচেয়ে বিছানাপত্র দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিছানা দেখা দুনিয়া অর্জনের আলামত বুঝতে হবে। বিছানা প্রশস্ত দেখলে স্বপ্নদ্রষ্টা রিজিকের সচ্ছলতা পাবে। বিছানা পুরু হলে স্বপ্নদ্রষ্টা দীর্ঘজীবী হবে। অচেনা কোনো স্থানে কিংবা তার অপরিচিত কোনো গোত্রে বিছানা থাকতে দেখলে স্বপ্নদ্রষ্টা সফরের মাধ্যমে উক্ত বিষয়গুলো অর্জন করবে। স্বপ্নে বিছানা ছোট বা পাতলা দেখলে স্বপ্নদ্রষ্টা আয়ু কম পাবে। বিছানা ভাঁজ হয়ে থাকলে স্বপ্নদ্রষ্টা সুখ স্বাচ্ছন্দ্যে ভাটা পড়বে এবং জীবন অসচ্ছল হবে। স্বপ্নে নিজেকে বিছানায় দেখলে স্বপ্নদ্রষ্টা যদি যুদ্ধে থাকে নিরাপত্তা অর্জন করবে, যুদ্ধে না থাকলে একটি জমি ক্রয় করবে। পরিচিত কোনো কওমের মধ্যে অথবা জাতির মধ্যে যদি কেউ বিছানা থেকে, ওই স্থানের অধিবাসীরা সমানভাবে আল্লাহ তাআলার নিয়ামতে শরীক থাকবে। কারোর মতে বিছানো ওই ব্যক্তির জন্য প্রশংসার কারণ যার জন্য এটা বিছানো হয়েছে। ওই এলাকার জন্য যেই এলাকায় তার পদচিহ্ন রয়েছে। বিছানা প্রশস্ত হওয়া, এটা মোটা হওয়া, পাতলা হওয়া, মূল্যবান হওয়া, এগুলো নির্ভর করে বিভিন্ন অবস্থার উপর। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, এর বাইরে অন্য কোনো পেজ নেই। সাবধান, আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমার আইডি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।